গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা নতুন সকালে তোমাদের আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার এই চান টান করে দিচ্ছি সকাল সকাল উঠে, আর জামা কাপড় দিয়েছি, এখন জামা কাপড় মিলিয়ে দেওয়া হয়েছে এবং ঠাকুরের বাসনটা ধুয়ে নেবো। তারপর আজকে আর রুটি করবো না, আজকে মুড়ি খাবো, মুড়ি আলু ভাজা চানাচুর দিয়ে খাবো আজকে। তাহলে তাহলে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ঠাকুরের বাসনটা আমার ধোয়া হয়ে গেল। দেখো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে একটু কী কী হবে শেয়ার করে দিচ্ছি। এটা ডিমের কারি হচ্ছে, আর আলুর দম হবে, আর বিনস ভাজা। চলো দেখতে থাকো ভিডিওটা। আর বললাম তো আমি যে আমি মুড়ি খাবো আজকে, আমি মুড়িটা ঢেলে নিচ্ছি আর মার খাবারটা মাকে দিয়ে দেবো। বললাম তো তোমাদের মুড়ি আলু ভাজা আর চানাচুর দিয়ে খাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা। মুড়িটা নিয়ে নিয়েছি, দেখো এই খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম দেখ দড়ি ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে পুরো, এই দেখো ব্যাক ক্যামেরা দড়ি ছিঁড়ে একদম পড়ে গেছে। খেতে বসেছিলাম আর শুনছি যে উপরে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, দিয়ে আবার এসে দড়িটা ওই দড়িটা পচেই গেছে, আবার দড়ি আনবো, দড়ি টানানো হবে। যাই চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখতেই পেলে, আর ভিডিওটা আজকে আর বড় করব না, জানি খুবই ছোট হয়ে গেছে, আজকে তেমন কিছুই দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো আগামী দিনগুলোতেও যাতে আমি এগিয়ে যেতে পারি। খুব ভালোবেসো আমাকে, নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যা মানে সব কিছু জানতে বুঝতে একটু টাইম লাগবে, সেই টাইমটুকু তোমরা দিও এটাই বলবো। আর আজকে তাহলে ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো সবসময়, যে যেখানেই থাকো না কেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা।